সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সকলের আগে আপনি দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে আপনারা দেখতে চান এই ভিডিওর কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমি আমার পরবর্তী ভিডিও তৈরি করব। আমার ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জন সকলের উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শক বন্ধু, জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় কিভাবে করবেন এবং আপনার রাশির জন্য কোন রত্ন পাথরটি প্রয়োজন সেই বিষয়টি আজকের ভিডিওতে আমি জানাবো। অনেকেই জন্ম তারিখ জানেন কিন্তু রাশি জানেন না। দেশ বিদেশ থেকে অনেকেই আমাকে ফোন করে এই বিষয় নিয়ে একটি ভিডিও করার জন্য অনুরোধ করেছেন। অনেকের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমার আজকের ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার নিজের রাশি জানতে পারবেন, কোন রত্ন পাথরটি আপনার জন্য প্রয়োজন সেই বিষয়টিও আপনি জানতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আজ আপনাদের রাশি, নিজের রাশি বের করার যে পদ্ধতিটি জানাবো, এই পদ্ধতিটি শুনলে আপনি নিজেই অবাক হবেন। আমরা অনেকেই যেহেতু ইংরেজি বা বাংলা মাসের জন্ম তারিখ জানি কিন্তু রাশি জানি না। আমি প্রথমে 12টি রাশির চক্রের যে ক্যালকুলেশনটি আছে সেই ক্যালকুলেশনটি আপনাদেরকে আমি জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমে আমি মেষ রাশির কথা বলবো। রাশি চক্রের প্রথম রাশি হচ্ছে মেষ। মেষ রাশিকে ইংরেজিতে জোডিক এরিজ বলা হয়ে থাকে। যে সকল জাতকের জন্ম বাংলা 8-4 থেকে 7-22-এর মধ্যে, অর্থাৎ ইংরেজি 21 মার্চ থেকে 20 এপ্রিলের মধ্যে, তাদের রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মেষ রাশির জন্য শুভ রত্ন পাথর হচ্ছে রক্ত প্রবাল, রুবি, ব্লাড স্টোন, হীরা ব্যবহার করতে পারেন। মেষ রাশির জাতকদের শুভ রং হচ্ছে লাল, সাদা, গোলাপি এবং মেরুন কালার। মেষ রাশির শুভ সংখ্যা হচ্ছে 9। মেষ রাশির জন্য শুভ ধাতু হচ্ছে লোহা এবং ইস্পাত। মেষ রাশির শুভ বার হচ্ছে মঙ্গলবার। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার আমি মেষ রাশির জাতক এবং জাতিকা সম্পর্কে দু একটি কথা আপনাদেরকে জানাবো। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সঙ্গী বা সঙ্গিনী হতে পারে ধনু এবং সিংহ রাশি। মেষ নবজাতক এক শিশু সম্পূর্ণভাবে যে তার নিজের চিন্তাতে মগ্ন থাকে, তার কাছে নিজের প্রয়োজনীয়তাই মুখ্য বিষয়। কোন মেষ জাতকের মনে নতুন কোন ভাব বা পরিকল্পনার উদয় হলে সে তাৎক্ষণিক সেটা প্রকাশ করতে ব্যস্ত হয়ে পড়ে। মেষ রাশির জাতকদের দ্বিধা কম থাকে। এরা সরাসরি গুছের মানুষ। জটিলতা, প্রতারণা, ঠকানো, মানুষ ঠকানো ইত্যাদি মেষ জাতকরা মোটেও পছন্দ করেন না। শারীরিক অবকাঠামো স্থির, প্রায় তীক্ষ্ণ মেষ রাশির জাতকরা এটা অনেক কিছুকেই বিশ্বাস করে তুলতে পারেন। তারা সুন্দর, অনেক স্বপ্নের জালও কারোর মধ্যে জন্ম দিতে সক্ষম, কিন্তু তারা শিশু সুলভ মিথ্যা আশ্বাসটি দিতে অক্ষম নয়। অনেক সময় দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে অনেক অপকর্ম করে ফেলেন, কিন্তু আবার বিপরীতে যখন তারা বুঝতে পারেন তখন ঠিকই তারা ক্ষমাও চেয়ে নিতে পারেন। এটি হচ্ছে মেষ রাশির জাতকদের সবচেয়ে বড় গুণ। একরা হতাশা এই রাশির সময় এমন ভাবে গ্রাস করে যে পরাজয়ের ভয়ে জীবনের বাকি কাজগুলো করার ইচ্ছা আর থাকে না। মেষ রাশি অনেক চেষ্টা করে অনেক দূর এগিয়ে যায়। যখন কাজগুলো করতে পারে না তখন তার মধ্যে এক ধরনের হতাশাও কাজ করতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার রাশি চক্রের দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। আমি এবার আপনাদেরকে বৃষ রাশির ফলাফল জানাবো। বৃষ রাশিকে ইংরেজি থেকে টারিস বলা হয়। বাংলা যাদের 8-ই বৈশাখ থেকে 7-ই জ্যৈষ্ঠ তারিখে জন্ম, অথবা ইংরেজি 21 এপ্রিল থেকে 21 মে পর্যন্ত যাদের জন্ম, তাদের রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। বৃষ রাশির জন্য শুভ রত্নপাথর হচ্ছে ডায়মন্ড, জারকন, ফিরোজা, পান্না। বৃষ রাশির জাতকদের জন্য শুভ রং হচ্ছে আকাশি, নেভি ব্লু, লাল, কমলা, সাদা এবং বৃষ রাশির শুভ সংখ্যা হচ্ছে 6। বৃষ রাশির জাতকদের জন্য শুভ ধাতু হচ্ছে তামা, ব্রঞ্জ। বৃষ রাশির শুভ বার হচ্ছে শুক্রবার, যেটা অনেকেই আমরা জুম্মাবার বলে থাকি। বৃষ রাশির জাতকদের জন্য ভালো সঙ্গী বা সঙ্গিনী হবেন মকর, কন্যা এবং কর্কট রাশি। বৃষ রাশির জাতকদের চোখের দৃষ্টি প্রশান্ত, নির্মল,
এবং স্থির হয়ে থাকে। বৃষ রাশির কাছ থেকে অর্থ সম্পদ খুব কমই আলাদা হতে দেখা যায়। বৃষ রাশি জাতক বা জাতিকাদের ক্ষমতার প্রতি বেশি আগ্রহী থাকেন। বৃষ রাশির জাতক জাতিকারা বেশ স্বাস্থ্যবান আর শক্ত শারীরিক কাঠামোর অধিকারী হয়ে থাকেন। বৃষ রাশি নিজের অবস্থান এবং মতামতের ক্ষেত্রে আঠার মতো লেগে থাকেন। তারা সবসময় জয়ী হওয়ার চেষ্টা করেন। এটি হচ্ছে বৃষ রাশির সবচেয়ে বড় গুণ। এবার আমি যে রাশির ফলাফলটি জানাবো সেটি হচ্ছে মিথুন রাশি। রাশিচক্রের তৃতীয় যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি, যাদের বাংলা 8ই জ্যৈষ্ঠ থেকে 7ই আষাঢ়ের মধ্যে জন্ম এবং ইংরেজি 22শে মে থেকে 21শে জুনের মধ্যে জন্ম, তারা হচ্ছেন মিথুন রাশির জাতক। মিথুন রাশিকে ইংরেজিতে জুডিক সাইন জেমিনি বলা হয় থাকে। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এই রাশির শুভ রং হচ্ছে গিয়া ইয়েলো, হলুদ, গ্রিন, আকাশি, কমলা। শুভ রত্নপাতর হচ্ছে পান্না, ইয়েলো সাফায়ার এবং শুভ সংখ্যা হচ্ছে 5। মিথুন রাশির শুভ ধাতু হচ্ছে রূপা, প্লাটিনাম। এ রাশির জাতকের শুভ দিন হচ্ছে বুধবার, যেটা আমরা ওয়েডনেসডে বলে থাকি। মিথুন রাশির জাতকদের শুভ সঙ্গিনী বা সঙ্গী হবে কুম্ভ, তুলা এবং সিংহ রাশি। মিথুন পুরুষ বা নারীকে বেশিরভাগ সময় রক্ষণশীল হিসেবে দেখা যায়। মিথুনই যেকোনো একটা বুদ্ধিদীপ্ত মন্তব্য করে বুদ্ধিমত্তার সঙ্গে আরো কিছু শব্দ সহজেই জুড়ে দিতে পারে। মিথুনরা সন্দেহ ব্যতীত একটু বেশি, অনেক কিছুতে তারা সন্দেহ করে এবং খুব বেশি চিন্তা ভাবনা করে কাজ করেন, যা অনেক সময় ভারী ঝামেলা সৃষ্টি করতে পারে মিথুনের মধ্যে। তারা ভাব গম্ভীর্য এবং অনেক সময় তীব্র বদমেজাজিও হয়ে থাকেন। তবে সব মিথুন যে সেম হবেন বা সমান হবেন তা কিন্তু নয়। তারা অনেকটা খেয়ালি মনোভাবের হয়ে থাকেন। মিথুনের জাতক বা জাতিকারা মিথুনদের সবচেয়ে আলোচিত বিষয় হলো ধৈতন্য ভাব। কখন কি করবেন না করবেন তারা কাউকেই বুঝতে দেন না, তাদেরকে কেউ বুঝতেও পারেন না। এটি হচ্ছে মিথুনের এই ধৈতন্য ভাবগুলো মিথুনের মধ্যে আপনারা দেখতে পাবেন। এবার আমি যে রাশিটির ফলাফল জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি। যে সকল ব্যক্তি ইংরেজি 22শে জুন থেকে 22শে জুলাই জন্ম তারা হবেন কর্কট রাশির জাতক, অথবা বাংলা 8ই আষাঢ় থেকে 7ই শ্রাবণের মধ্যে যারা জন্ম তারা হবেন কর্কটের জাতক। এই কর্কটে ইংরেজিতে ক্যান্সার রাশি বলা হয় থাকে। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। এই রাশির শুভ রত্নপাতর হচ্ছে রেড কোরাল, মুক্তা, মুনস্টোন, অপেল। কর্কট রাশির জাতকদের শুভ রং হচ্ছে সবুজ, ক্রিম, কমলা কালার। কর্কট রাশির শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ ধাতু হচ্ছে রূপা এবং প্লাটিনাম, আর শুভ বার হচ্ছে সোমবার। কর্কট রাশির জাতকদের হাসি অকৃত্রিম, রসিকতা বোধ গভীর থাকে। কর্কটরা প্রত্যত্ববিদদের মতো মানসিকতা গভীর থেকে একবার নিচের থেকে অনেক কিছু খুঁটিনাটি বের করতে পারেন। এটি হচ্ছে কর্কটের অনেক বড় গুণ বলা যেতে পারে। প্রত্যেক কর্কটের অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে একটা বিস্ময়কর ক্ষমতা রয়েছে। সকল কর্কট দেখবেন একটা ভুল বোঝাবুঝির শিকার হন, আর ওই ভুল বোঝাবুঝির শিকার হয়ে অনেকের সাথে তাদের মতানৈক্য তৈরি হতে পারে। এবার আমি যে রাশিটির ফলাফল জানাবো সেটি হচ্ছে সিংহ রাশি। রাশিচক্রের এই যে রাশিটি সিংহ, যে সকল ব্যক্তি বাংলা 8ই শ্রাবণ থেকে 8ই ভাদ্র অর্থাৎ ইংরেজি 23শে জুলাই থেকে 23শে আগস্টের মধ্যে জন্ম তারা হচ্ছেন সিংহ রাশির জাতক। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। সিংহ রাশির শুভ রত্নপাতর হচ্ছে রুবি, পান্না এবং মুনস্টোন। মুনস্টোনও পড়তে পারে অথবা ফিরোজাও সিংহ রাশির জাতক পড়তে পারে। এ রাশির শুভ রং হচ্ছে লাল, সোনালী, হলুদ, চকলেট কালার। এ রাশির শুভ সংখ্যা হচ্ছে 1, 10, 19, 28। সিংহ রাশির শুভ ধাতু হচ্ছে সোনা এবং পিতল। সিংহ রাশির জাতকদের জন্য শুভ বার হচ্ছে রবিবার। সিংহ রাশির জাতকদের শুভ সঙ্গী বা সঙ্গিনী হবেন ধনুরাশি, মেষ রাশি এবং মিথুন রাশি। এ রাশির জাতকেরা অতিমাত্রায় বিশ্বাস প্রবণ, খুব সহজে মানুষকে বিশ্বাস করেন। সিংহ রাশির জাতকেরা তারা শত্রুর কথা যেমন বিশ্বাস করেন, হুঙ্কার দিয়ে উঠেন, তেমনি মিত্রের কথাও তারা ঝাঁপিয়ে পড়েন, অল্পতে বিশ্বাস করে ফেলেন। কোন রকম যাচাই বাছাই না করে একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন এই সিংহের জাতক বা জাতিকারা। সিংহ রাশির জাতকরা যুক্তি দিয়ে বিবেচনা করার ক্ষেত্রে তারা বেশ
পারদর্শী। সিংহকে বশ করার জন্য আর কিছু নয়, শুধু একটু প্রশংসা করতে হবে। যে সকল সিংহকে আপনি খুব প্রশংসা করবেন, দেখবেন তারা আস্তে আস্তে আপনার প্রতি আকৃষ্ট হবে। সিংহ যখন নিজের অধিকার মর্যাদা রক্ষার জন্য নিবেদিত, তখন তাকে চ্যালেঞ্জ করার জন্য একজনকে বেশ সাহসী হতে হয়। সিংহ অল্পতে মানুষকে বিশ্বাস করে অনেক কিছু হারিয়েও ফেলেন। এবার আমি যে রাশিটির ফলাফল জানাবো সেটি হচ্ছে কন্যা রাশি। যে সকল ব্যক্তির বাংলা নয় ভাদ্র থেকে আটই আশ্বিন মাসের আশ্বিনের মধ্যে জন্ম, অর্থাৎ ইংরেজি 24 আগস্ট থেকে 23 সেপ্টেম্বরের মধ্যে যাদের জন্ম, তারা হচ্ছেন কন্যা রাশির জাতক। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। কন্যা রাশির শুভ রত্নপাতর হচ্ছে পান্না রুবি। কন্যা রাশির শুভ রং হচ্ছে ধূসর রং, নেভি ব্লু। কন্যা রাশির শুভ সংখ্যা হচ্ছে 5। কন্যা রাশির শুভ ধাতু হচ্ছে রূপা এবং প্লাটিনাম। কন্যা রাশির শুভ বার হচ্ছে বুধ। এ রাশির জাতকের শুভ সঙ্গী বা সঙ্গিনী হবেন মকর এবং বৃষ রাশি। কন্যার জাতক জাতিকেরা সামাজিক মেলামেশার তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কন্যা হল সতীত্বের প্রতীক। কন্যা জাতকেরা নিশ্চুপ থাকতে পছন্দ করেন। এ রাশির জাতক জাতিকারা সত্যকে ভালোবাসেন, ভালোবেসে সহানুভূতিতা দেখাতে পছন্দ করেন। মিত্রপ্রেয়িতা, বিচক্ষণতা এবং স্বতন্ত্র মানে নিজ স্বাধীনতা তারা পছন্দ করেন। তারা ঘৃণা করে লোক দেখানো, আবেগ, দোলা, অশ্লীলতা, অলসতা, শুয়ে বসে কাটানো এগুলো মোটেও পছন্দ করেন না। আর এই কন্যার স্বভাবে খুবই বাস্তব বুদ্ধি সম্পন্ন, এরা বাস্তবতাকে পছন্দ করেন, মিথ্যা আশ্বাস এরা পছন্দ করে না। তাদের মধ্যে চরম মাত্রায় বৈষম্য লক্ষ্য করা থাকতে পারে, অনেকের মধ্যে বৈষম্য ভাব থাকতে পারে। তবে এই কন্যা রাশিকে সত্যিকার অর্থে যে কোনো বিষয়ে জানার শোনার আগ্রহ থাকে এবং খুব দ্রুত মানুষকে কনভিন্স করতে পারেন, এটি হচ্ছে কন্যা রাশির সবচেয়ে বড় গুণ। মানুষ খুব দ্রুত তাদের কথায় আয়ত্ত হয়ে তাদের কথায় কনভিন্স হতে পারেন। পাল্লা দিয়ে চলা কন্যা রাশির জাতক বা জাতিকারা মোটেও চলে না। পাল্লা দিয়ে চলা মানে হচ্ছে একজনের সাথে আরেকজন কম্পিটিশন, এই কম্পিটিশনটা তারা তেমন একটা পছন্দ করে না। তারা তাদের নিজস্ব গতিতে চলতে পছন্দ করেন। এবার আমি যে রাশিটির ফলাফল জানাবো সেটি হচ্ছে তুলা রাশি। যেসব জাতক বাংলা 9 আশ্বিন থেকে 8 কার্তিকের মধ্যে, অর্থাৎ ইংরেজি 24 সেপ্টেম্বর থেকে 23 অক্টোবরের মধ্যে যাদের জন্ম, তারা হচ্ছেন তুলা রাশির জাতক। তুলা রাশিকে ইংরেজিকে লিব্রা বলা হয়, জুডিক সাইন অনুযায়ী লিব্রা বলা হয়। এ রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ ও শুক্র। তুলা রাশির জাতকদের জন্য উপকারী রত্নপাতর হচ্ছে পান্না, স্টোন, ডায়মন্ড, জারকন, অপেল এবং ফিরোজা। তুলা রাশির শুভ রং হচ্ছে সবুজ, ফিরোজা আকাশি সাদা। তুলা রাশির জাতকদের জন্য শুভ ধাতু হচ্ছে তামা এবং ব্রঞ্জ। এ রাশির জাতকের শুভ দিন হচ্ছে শুক্রবার, যেটা আমরা জুম্মাবার বলে থাকি। তুলা রাশির জাতকদের শুভ সঙ্গী অথবা সঙ্গিনী হবেন কুম্ভ রাশি এবং মিথুন রাশি। তুলা রাশির জাতকরা খুবই বুদ্ধিমান হয়ে থাকেন। তুলা রাশির জাতকের অস্থির প্রকৃতির মানুষ হয়ে থাকেন। তুলা রাশির জাতকদের মুখে হাসি সবসময় থাকবে, নরম সাদা মেঘের মতো। তুলা রাশির জাতকেরা মুখমণ্ডল খুবই ভালো দেখাবে, তবে এদের ভুল দেখলে মনে হবে ছেবলামি। ছেবলামি কথাটা এই কারণে বললাম, অনেকে এদেরকে ভুল ভাবতে পারেন, ভুল বুঝতে পারেন, অনেকটা না ভেবেই কথা বলা এবং উল্টে পাল্টে কাজ করে ফেলেন, পরবর্তীতে এর ঝামেলাও এই তুলাকে পোহাতে হয়। কারণ তারা অল্পতে মানুষকে বিশ্বাস করেন এবং অল্প বিশ্বাসে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তুলা রাশির জাতক বা জাতিকারা। এবার আমি যে রাশিটির ফলাফল জানাবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যাদের জন্ম বাংলার কার্তিক মাসের 9 তারিখ থেকে অগ্রহায়ণ মাসের 8 তারিখ, অর্থাৎ ইংরেজি মাসের 24 অক্টোবর থেকে 22 নভেম্বর যাদের জন্ম, তারা হচ্ছেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এ রাশির জাতকদের উপকারী রত্নপাতর হবে রেড কোরাল এবং মুনস্টোন। যেহেতু তারা রাগী স্বভাবের, এর জন্য মুনস্টোন অথবা মুক্তাপাথরও তারা ধারণ করতে পারেন। বৃশ্চিক রাশির জাতকদের শুভ রং হবে নীল, লাল, ঘিয়ে, চকলেট, সবুজ। বৃশ্চিক রাশির শুভ সংখ্যা হচ্ছে 9। বৃশ্চিক রাশির শুভ ধাতু হচ্ছে লোহা এবং ইস্পাত। বৃশ্চিক রাশির জন্য শুভ দিন হচ্ছে মঙ্গলবার। আর এ রাশির শুভ সঙ্গী বা সঙ্গিনী হবেন কর্কট এবং মীন রাশি। এ রাশির জাতকদের গায়ের রং সাধারণত মলিন হয়ে থাকে, বড় মোটা হয়ে থাকে, মানে পেটটা অনেক মোটা হয়ে থাকবে। অনেক সময় বিষণ্ণতায় ভোগে এমন নিজের শরীর নষ্ট হয়ে যায়।
আবার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে যে কোনো সমস্যা কাটিয়ে উঠতে পারেন। অতি সহজে তার আঘাতপ্রাপ্ত হন, যেমনই ঠিক আবার পাল্টা আক্রমণও করতে পারেন। এই বৃশ্চিক রাশি মানুষকে খুব বিশ্বাস করেন এবং বিশ্বাস করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তারা তাদের শরীরের প্রতি যত্নশীল কম হন এবং অল্প বয়সে বৃশ্চিক রাশি তার নাম যশ খ্যাতি যেভাবে কামাতে পারেন, আবার অল্প বয়সের মধ্যেই নাম যশ খ্যাতিতে কালিও লেগে যেতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার আমি যে রাশিটির ফলাফল জানাবো সেটি হচ্ছে ধনু রাশি। রাশিচক্রের এই যে রাশিটি ধনু, যাদের বাংলা নয়ে অগ্রহায়ণ থেকে সাতে পৌষ অর্থাৎ 23 নভেম্বর থেকে 21 ডিসেম্বরে যাদের জন্ম তাদের হচ্ছে ধনু রাশি। ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। ধনু রাশির শুভ রত্ন হচ্ছে ইয়েলো কোকরাজ। ধনু রাশির শুভ রং হচ্ছে হলুদ, বেগুনি এবং ক্রিম। ধনু রাশির শুভ সংখ্যা হচ্ছে 3। ধনু রাশির শুভ ধাতু হচ্ছে রূপা এবং প্লাটিনাম। ধনু রাশির শুভ বার হচ্ছে বৃহস্পতিবার। ধনু রাশির শুভ সঙ্গী বা সঙ্গিনী হবেন মেষ, সিংহ এবং কন্যা। তবে তারা নিজ রাশির সাথে তাদের সম্পর্ক ভালো যাবে। ধনুরা সাধারণত অস্থির প্রকৃতির হয়ে থাকেন। ধনুরাশির জাতক বা জাতিকারা সবসময় হৃদয়কে উত্তীপ্ত করতে পছন্দ করেন। ধনু যখন সরাসরি তার লক্ষ্যে দৃষ্টি দেয়, ধনুর বন্ধুদেরকে বলছি নিজের মেজাজ ঠান্ডা রাখুন। ধনু ঝাড়া তেমন একটু কথাবার্তা বলে না, তারা হয়তো মনে মনে এমন চমৎকার কোন পরিকল্পনা করছে যেটা বিশ্বকে চমকে দিতে পারে। ধনু কিছুটা ভুল বুঝাবুঝির শিকার হন, ভুল বুঝাবুঝির শিকার হয়ে আপন মানুষের কাছ থেকে একটু দূরে চলে যান, কারণ আপন মানুষগুলোই ধনুদের বেশি ক্ষতি করে থাকেন আর আপন মানুষের কাছ থেকে তারা বেশি আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন। এবার আমি যে রাশিটির ফলাফল জানাবো সেটি হচ্ছে মকর রাশি। রাশিচক্রের এই রাশি যাদের বাংলা 8 পৌষ থেকে 7 মাঘের মধ্যে জন্ম অর্থাৎ 22 ডিসেম্বর থেকে 20 জানুয়ারির মধ্যে যাদের জন্ম তাদের হচ্ছেন মকর রাশি। ইংরেজি জুডিক সাইন অনুযায়ী ক্যাপ্রিকন এ রাশির ক্যাপ্রিকন বলা হয় এ রাশিকে, আর এ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। মকর রাশির শুভ রং হচ্ছে নীল, চকলেট, ক্রিম। মকর রাশির শুভ রত্নপাথর হচ্ছে ব্লু সাফায়ার, পদ্মনীলা এবং ইয়েলো সাফায়ার পড়তে পারেন। মকর রাশির শুভ ধাতু হচ্ছে লোহা এবং সীসা। মকর রাশির শুভ বার হচ্ছে শনিবার। মকর রাশির শুভ সঙ্গী বা সঙ্গিনী হবেন বৃষ, কন্যা, মীন এবং বৃশ্চিক। মকর রাশির জাতকেরা দায়িত্ব কর্তব্য বেশি, নিজেদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা লুকিয়ে রাখার বিষয়ে অসতর্ক থাকেন সবসময়। নিজেদের শীর্ষ পদে না দেখলে তা মেনে নিতে তাদের অনেকটা কষ্ট হয়। মকর রাশির জাতকদের মধ্যে গাম্ভীর্য দেখা যায়, যে কোনো স্থানের প্রধান হিসাবে মকর রাশির জাতকেরা সফল হয়ে থাকেন। শিক্ষা এবং জ্ঞানের প্রতি এ রাশির জাতকদের আকর্ষণ বেশি থাকে, কারণ মকর সবসময় উঁচু স্থানে বসতে পছন্দ করেন। তারা উঁচু স্থানে মঞ্চে বক্তৃতা দিতে পছন্দ করেন, স্টেজে বক্তৃতা দিতে পছন্দ করেন। রাজনীতিবিদদের যারা শীর্ষ পর্যায়ে আছেন, যারা রাজনীতি ক্যারিয়ারে সফল হয়েছেন, দেখবেন অধিকাংশ মকর রাশির জাতক বা জাতিকা, কারণ মকর রাশি বিখ্যাত ব্যক্তিদের রাশি হচ্ছে মকর। এর জন্যই মকর রাশির জাতক বা জাতিকারা জীবনে সফল হয়েছেন। এবার আমি যে রাশির ফলাফল জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। যে সকল ব্যক্তি বাংলা 8ই মাঘ থেকে 6ই ফাল্গুন অর্থাৎ 21শে ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি থেকে 18ই মার্চে জন্ম তারা হচ্ছেন কুম্ভ রাশির জাতক। আর এই কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। কুম্ভ রাশির শুভ রত্নপাতর হচ্ছে ব্লু সাফায়ার, গোমেদ। এ রাশির জাতকদের জন্য শুভ রং হচ্ছে নীল, সবুজ, বেগুনি। শুভ সংখ্যা হচ্ছে 4। কুম্ভ রাশির জাতকদের শুভ ধাতু হচ্ছে সোনা, রূপা, হোয়াইট গোল্ড। কুম্ভ রাশির জন্য শুভ বার হচ্ছে শুক্রবার, শনিবার। এ রাশির জাতকদের জন্য শুভ সঙ্গী বা সঙ্গিনী হবেন মিথুন এবং তুলা। এ রাশির জাতক জাতিকারা মিথ্যাচার, প্রতারণা ঘৃণা করেন। তারা ধার দেওয়া বা নেওয়া মোটেও পছন্দ করে না। তারা আপনাকে টাকা উপহার হিসেবে দিতে পারে, কিন্তু তারা তাদের কাছে টাকা ধার চেয়ে লাভ হবে না। কিন্তু কুম্ভ কারো কাছ থেকে টাকা পয়সা নেন না, কারো কাছ থেকে টাকা নিতেও পছন্দ করে না। তারা মানুষকে উপহার দিতে পছন্দ করেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন, যাদের তারা ঠান্ডা মাথায় মানুষ
কাজ করতে পছন্দ করেন এবং মানুষকে সবসময় কল্পনার শক্তিতে বাসাতে পছন্দ করেন। এবার আমি যে রাশিটির ফলাফল জানাবো, রাশিচক্রের সর্বশেষ যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ফলাফলটি জানাবো। মীন রাশি যারা বাংলা, সাতই ফাল্গুন থেকে সাতই চৈত্র মাসে জন্ম, অর্থাৎ ১৯শে ফেব্রুয়ারি থেকে ২২শে মার্চ, ২০শে মার্চ, তারা হচ্ছেন মীন রাশির জাতক। মীন রাশিকে ইংরেজিতে জরিক সাইন অনুযায়ী পেসিস বলা হয়। এ রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। মীন রাশির জাতকদের উপকারী এবং গুরুত্বপূর্ণ রত্নপাথর হচ্ছে ইয়েলো সাফায়ার এবং ফিরুজা। মীন রাশির জাতকদের শুভ রং হচ্ছে সাদা, নীল, সবুজ। মীন রাশির জাতকদের শুভ সংখ্যা হবে ৭। মীন রাশির জাতকদের শুভ ধাতু হচ্ছে রূপা। মীন রাশির জাতকদের শুভ বার হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। এ রাশির শুভ সঙ্গী বা সঙ্গিনী হবেন কর্কট এবং বিচি। মীন রাশির জাতকেরা উত্তরাধিকার সূত্রে ধনী হতে পারেন, অনেকে আবার উত্তরাধিকার সূত্রে সম্পত্তিও হারাতে পারেন। তবে এ রাশির জাতকরা পরোপকারী, মানে পরের জন্য নিজেকে বিলীন করে দিতে পারেন, জীবনের সমস্ত সম্পত্তি এরা পরের জন্য বিলীন করে দিতে পারেন। এই রাশির জাতকরা অনেকটা বিশ্বস্ত, গৃহবিমুখ হয়ে থাকেন, দয়ালু এবং সংযমী। নতুন নতুন আইডিয়া তাদের মাথায় থাকে এবং নতুন নতুন আইডিয়া তারা তৈরি করতে পারেন। আন্তরিক আচরণ, অলসতাপূর্ণ ভালো মানসিক কারণে তারা এই রাশির জাতক বা জাতিকারা খুব দ্রুত সবার প্রিয় হয়ে ওঠেন। মীন হলো অন্য রাশিগুলোর থেকে একটি বৈশিষ্ট্যপূর্ণ রাশি এবং জটিলতাপূর্ণ, কারণ মীনকে সহজে ধরা যায় না। তাদের আচার আচরণ, ভাব গম্ভীর্য, তারা কিরকম চলাফেরা করেন, এগুলো সহজে তাদেরকে বোঝা দেয়। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি আজকের বাংলা মাস এবং ইংরেজি মাস অনুযায়ী রাশিচক্রের যে ফলাফল জানালাম, এটি হচ্ছে আপনি বাংলা জন্ম তারিখ এবং ইংরেজি জন্ম তারিখ অনুযায়ী আপনার কি রাশি সেটি জানার পদ্ধতি। এছাড়া যারা জন্ম তারিখ জানেন না তাদের নাম অনুযায়ী রাশি জানা সম্ভব। এছাড়াও যারা জন্ম তারিখ জানেন না তাদের হস্তরেখা বিচার করে এবং নিউমারোলজি সংখ্যা তত্ত্বে তাদের বর্তমান কি সমস্যা চলছে, কোন গ্রহের প্রভাবে তাদের কি হতে পারে, এই বিষয়গুলো জানতে পারবেন। ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঢাকা মগবাজার এবং সিলেটে আমার চেম্বার আছে, চাইলে যে কেউ সহজে উপস্থিত হয় আমার চেম্বারে আমার সাক্ষাৎ গ্রহণ করতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন।